এখানে গাছ ভাগ What? গাইস এখানে ভাগ দেখতে পাচ্ছেন আপনারা ভাগ এই যে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে আমরা মানে আমি আমার কয়েকটি অনেক আগের ভিডিওগুলি দেখবো যে আগে আমি কিভাবে ব্লগ বানাতাম সো চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনারা তাড়াতাড়ি করে একটি ভিডিওটি লাইক করেন তারপর আমরা ভিডিওটি এখন স্টার্ট করি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানা ফসল সো গাইস আজকে আমরা যাবো চিড়িয়াখানায় যেতে যাবো ওটা বলে নেই আমার সুপটাপু যাবে বড় মামা যাবে সন্ন্যান্তি যাবে অনেক মানুষ যাবে সো আমরা যাব এটাই আজকের ব্লগ ফার্স্ট এর আপনারা ইন্ট্রোটাই দেখলেন যে ইন্ট্রোটা কেমন ছিল ভাই এত ফানি ইন্ট্রো এবং কিভাবে বাইসাইকেল স্টাইল করছিলাম ইন্ট্রো ভিডিওতে বলেন তো এখন আমি রেডি আর এখন বের হয়ে যাব সো চলো আমি আমরা বের হয়ে কথা বলি ওয়েট ভাই তখনটা আমার পুরো ভয়েস অনেক আলাদা ছিল খুবই আলাদা ছিল ভয়েসটা ভালো করে ভিডিওই করতে পারতাম না ভাই জাস্ট আমি ঘুমাতে বাসায় গিয়ে জাস্ট ক্যামেরা এভাবে এভাবে হিলিয়েছি আর কি করলাম না ভাই হয়েছে ভাই আর রোজ করতে পারবো না আমাকে এত রোজ করতে হবে না আমাকে ওকে আগে দেখেন তো ভাই এখন যাচ্ছি মোগলি এটা হলো আসলেই পাগল এটা দিয়ে যাব এখন গাইস আমাদের মোট চারটা সেন্ডি লাগবে চারটা আসবে years later. So guys, I'm not here tonight. It's a one No! আচ্ছা আসছো ঠিক আছে তাহলে একটু লাভ দেওয়ার কি দরকার আরে ভাই নিজেকে নিজে রোজ করছি কি সো গাইস ওই যে সামনে যাওয়া যায় না কই একটা দেখতে পাচ্ছেন নাকি বুঝি না কিন্তু এই যে গাইস দেখছো আমু বনের রাজা এখানে কিন্তু অনেক বড় গাইস মোবাইলে বুঝে গেছে না ক্যামেরাটা পুরো বুঝেন কেটেছে না গাইস সত্যি কিন্তু বাস্তবে যে এরকম লাগতেছে গাইস ও ভাই ও বাবা রে
গাইস ভাগ ছুটে গেছে গাইস এখানে ভাগ দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন গাইস ভাগ এই যে ভাগ গাইস দেখেন কত বড় উট পাখি গাইস আইসে দেখো কত বড় পাখি পাখি গাইস গাইস জিরাফ হি জিরাফ গাইস ময়ূর আয়শা দেখতেছ না আয়শা উঠো দেখো ইলিশ সব এটা আমার দিকে ঘোরাও সো গাইস যেটা লেখা না কত সব দাদা দাদা ফোন করছে আমি গাইস পিছনেটা আরো বড় ভাই আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে এই একটু পরে বেরিয়ে যাবো জলদি জলদি কমেন্ট করে আপনাদের টপিকটি বলুন যদি ওই টপিকে আমি আরো ভিডিও বানাতে পারি।